Hello viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি। বিকেলের নাস্তায় বিকেল বেলা যদি এরকম গরম গরম ভাজা মুড়ি আর সঙ্গে মালাই চা হয় তাহলে কেমন হয়? ব্যাপারটা সেরকম না? বিসমিল্লাহ, যদি আপনারা জানতে চান এরকম গরম গরম ভাজা মুড়ি কীভাবে বানানো যাবে তাহলে আমার সঙ্গে চলুন দেখিয়ে দেই। এখানে আমার মালাই চা হচ্ছে, দেখেন একদম প্রফেশনাল ওয়েতে। এখানে আদা দিয়েছি, কার্ডামম দিয়েছি এবং খাঁটি গরুর দুধের মধ্যে চাটা হচ্ছে। আর এখানে পাত্রের মধ্যে আমি নিয়েছি রসুন, আদা কুচি, পেঁয়াজ এবং ধনে পাতা, লবণ, কাঁচামরিচ, সরিষার তেলের মধ্যে আমি অর্ধেক ভেজে নিয়েছি। তার সঙ্গে অ্যাড করছি মুড়ি, আমাদের দেশি বালুতে ভাজা ভাজা মুড়ি। আমি জানি না এটা বালুতে ভাজছে কিনা, মেশিনে ভেজেছে, আমরা এখানে দোকান থেকে নিয়ে আসি। তো সেই মুড়িটা আমি এখানে অ্যাড করলাম এবং আপনাদের পরিমাণ মতো আপনারা মুড়ি বেশি হলে কিন্তু ইনগ্রিডিয়েন্ট বেশি হবে। আর ঝালটা অবশ্যই এখানে বেশি দিতে হবে, কারণ ঝালে ঝসে মুড়ি সেরকম মজা তো। এবং লবণ সামান্য দিতে হবে, আর কিছুই দিতে হবে না। আর সঙ্গে অ্যাড করছি আমি সামান্য চিনি। আমি চিনির অল্টারনেট ইউজ করি, আপনারা চিনি দিতে পারেন, অল্টারনেট চিনিরও কিছু দিতে পারেন। হালকা একটু চিনি দিবেন, জাস্ট একটু ঝাল, লবণ আর একটু সুইট সুইট হবে। তো পরিমাণ মতো আপনারা চিনি দিবেন, অতিরিক্ত দিবেন না, নাহলে নাড়ু হয়ে যাবে। আর এখানে আমি এটা ভাজতেছি আস্তে আস্তে, আর আমার মালাই চাও হয়ে যাচ্ছে অলমোস্ট। স্মেল কিন্তু আসা শুরু করেছে, দেখেন চায়ের কালার, আর আদার যে ফ্লেভার আসছে। যাই হোক, আমি আরেকটু চিনি অ্যাড করলাম, একটু টেস্ট করে দেখলাম আর একটু চিনি লাগবে। তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এটা অলমোস্ট রেডি। সরিষার তেলটা খাঁটি দিতে হবে, কিন্তু আপনার অন্য কোনো তেল দিয়ে যদি করেন তাহলে কিন্তু এই টেস্টটা পাবেন না, এটা সরিষার তেলেই করতে হবে এই মুড়িটা। আর এর সঙ্গে আপনারা চাইলে একটু বাদামও দিতে পারেন, যদি ভাজা বাদাম থাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে পারেন। তো দেখি আমি চুলা অফ করে দিয়েছি, জাস্ট একটু হালকা নেড়ে নিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। খুব কিন্তু ভাজা যাবে না, মেক শিওর। আমার চাও হয়ে গেছে, কারণ আমি একটু রেখে দিলে এখানে সর জমতেছে, তার মানে চাও রেডি। সো এখন সার্ভ করার পালা। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা পাত্রের মধ্যে ঢালবেন। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না এডিশনাল, কারণ এখানে অলরেডি ফুল অফ ফ্লেভার অ্যান্ড ইটস রিয়েলি গুড। আর এখন আমি চাটাকে আরেকটু মালাই করব, মানে এটা অলরেডি মালাই চা। এটার সঙ্গে এখন আমি দিচ্ছি ডানো, 2 চামচ ডানো দিচ্ছি, তার সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, কারণ এই চাটা আমার একটু পরিমাণ মতো চিনি না হলে আবার ভালো লাগে না। নর্মাল আমি চিনি অ্যাভয়েড করি, বাট দুধ চা যখন খাবো তখন আমাকে চিনি দিতেই হবে। সো দিয়ে দিলাম, এখন আমার চায়ের চা স্মেল, মাশাল্লাহ খুবই সুন্দর স্মেল বের হয়েছে, চা পাতাটা ভালো। আর যেহেতু একটু কার্ডামম দেওয়া হয়েছে, আদা দেওয়া হয়েছে, সব কিছু মিলেই অসাধারণ একটা ফ্লেভার আসছে। আমি একটা জিনিস ভুলে গিয়েছি আর বলতে, যেটা হচ্ছে আমি মুড়িটা ভাজার সময় কিন্তু ওই পেঁয়াজ রসুনের সঙ্গে কারি পাতা অ্যাড করেছিলাম, তো আপনারা সেটাও অ্যাড করতে পারেন। সো বিকেলের নাস্তায় আমরা যারা বাঙালি নর্মালি, আমরা কিন্তু চাটা খেতে অনেকে পছন্দ করি, চা, বিস্কিট, মুড়ি, মাখা এরকম। নর্মালি তো মুড়ি এমনি আমরা মেখে খাই, বাট এইভাবে ভাজা মুড়িটা অসাধারণ। আমার মতো যারা মুড়ি পাগল, তারা মুড়ি মাখা খাওয়া পাগল আর কি, তারা এইভাবে আপনারা করে খেতে পারেন। অ্যান্ড আমি যদিও ওখানে বাটিতে করে সার্ভ করব, আমার হাজব্যান্ডকে দিব, বাবাকে একটু দিব, আর বাটিতে যা থাকবে পুরোটাই মনে হয় আমি খেয়ে ফেলবো, কিছুই বাকি থাকবে না, কারণ এটা অনেক লোভনীয়। বাট তারপরেও এই ভাজা মুড়িটা কিন্তু আপনারা এইভাবে ভেজে বয়ামে ভরে রাখলেও অনেকদিন ভালো থাকে। তো এখন আমি এনজয় করব আমার মুড়ি মাখা। আর আপনারা যারা দেখছেন আর জিপে পানি চলে এসেছে, তারা চটজলদি গিয়ে এখন এটা বানিয়ে ফেলুন এবং পরিবারের সঙ্গে বসে এনজয় করুন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।